झटपट नाश्ता बनाल टमेटो निब कयेकटा आर नामानोर आगे ये धनिया पाता कुछ दीब आर या देखुन मोबाइल टा निये चले जाबे तबे आर रान्नाघरेर अवस्था एकदम अन्य किछु व्यवस्था करछि बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम केमन आछेन सबाई आशा करछि जे जेखान थेके आमार भिडियोटा देखछेन सबाई भालो आछेन सुस्थ आछेन निरापदे आछेन आमरा आलहामदुलिल्लाह एई तो बेश भालो आछि एकदमई सकाल थेके आजकेर ब्लगटा शुरू करे दियेछि आमि तो प्रथमे आमि रिक्वेस्ट करछि सबार काछे प्लिज सबाई भिडियोते एकटा लाइक दिये भिडियो देखा शुरू करबेन कालकेर भिडियोते आमि देखियेछिलाम बड़ी दिब डाल भिजानो तो क्यों देखे कि ना जानी ना भिडियो तो आसले क्यों देखें ना टेने टेने देखें आज सकाले ब्लेंडारे ब्लेंड करे तारपरे जे बड़ी बसाते चले एसेछि हल्का हल्का एकटु रोद उठेछे जे सकल बंधुरा आमार भिडियो फार्स्ट देखछेन तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटा अन करे राखबेन ताहले आमी जखनि कोनो भिडियो पाठाबो साथे साथे आपनादेर काछे नोटिफिकेशन चले जाबे आर भिडियोटा देखे नीते पारबेन आर जारा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद तारा प्लिज प्लिज भिडियो देखबेन भिडियो ना देखे केउ कमेंट करबेन ना तो बाइरेर आबहावा आमी देखाइये दिलाम बेश अनेक रोद उठेछे आर मने होच्छे आजके अनेक रोद होबे पुरि दिये एसे एकदम झटपट नाश्ता बानालाम गुला रुटी आर कालकेर रुटी छिलो सेटाई तोमार आब्बुके गरम करे दियेछि बड़ी तो सादा हये जे बड़ी रोद आर बाताश प्रचुर टमेटो निब कयेकटा टमेटो गाछगुलो एकदमई केमन जेन हये गियेछे प्रथमेर दिक थेकेओ एतटा भालो छिलो ना गाछगुलो तारपरो टमेटो अनेकगुलाई धरेछिलो छोट छोट होलेओ এখন আরো বয়স হয়ে যাচ্ছে একদমই নষ্ট হয়ে যাচ্ছে তারপরও নিজের গাছের কোনো কিছু তুলে খাওয়া কিন্তু অন্যরকম একটা মজা টমেটোগুলো নিয়ে এসে আমি কেটে নিলাম কুচি কুচি করে আর একটা বেগুন কেটে নিয়েছি ছোট একটা আলু আর বেশ সাত আটটা পেঁয়াজ তিনটা কাঁচা মরিচ তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই দিয়ে দিব কারণ ছোট মাছের এসব তরকারিতে সরিষার তেল দিলে ঘ্রাণটা বেশি ভালো হয় আর খেতেও বেশি মজা লাগে আমি এভাবে কিন্তু রান্না আরও অনেক দেখিয়েছি তারপরও দেখাই দিচ্ছি আর এই রান্নাটা সবাই করতে পারে একদমই ঝটপট করে নেওয়া যায় এটা আসলে দেখানোর মতো কিছু না বা শেখানোর মতোও কিছু না আমি রান্না করছি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যত মাখানো যাবে তত মজা হবে তরকারি খুবই সুন্দর করে হাত দিয়ে চটকাই চটকাই মাখাতে হবে এবার মাছ দিব বাটা মাছ পরিমাণ মতো পানি দে বসাই দিই চুলাই চুলাই বসানোই আছে চুলাটা আবার জ্বালাই দিই ঢেকে দিলাম আর নামানোর আগে যে ধনিয়া পাতা কুচি দিব আর ভাজা জিরার গুঁড়া আর মুগ ডাল দিয়ে যে ডিম রিয়াদ্রতার জন্য নানি দিয়েছে খাওয়াই হয়নি আজকে বের করে গরম করে নিলাম আর পাশের চুলাই সেই মিশালি শাক দিয়েছি লাউ শাক মিষ্টি কুমড়া তারপরে ভ্যারাইটি সামান্য শাক ডাটা শাক আরো কি যেন মুমতা করি শাক আর পেঁয়াজ পেঁয়াজ মরিচ রসুন দিয়েছি আরো একটু দিব আর লবণ দিয়ে সিদ্ধ করে পরে তেলে দিব আর ইয়া দেখুন মোবাইলটা নিয়ে চলে যাবে ক্লাস করতে যাও রান্না করা সব শেষ এই যে শাক ভাজি আর বাটা মাছের টমেটো আলু বেগুনের তরকারি আর ডিম আর মুগ ডাল রোস্টে বা বিরিয়ানিতে মশলা দেওয়ার জন্য একটা মশলা তৈরি করব শুকনো মরিচ নিয়েছি কয়েকটা এই জয়ফলটার উপরে খোসাটা ভেঙে নিব খোসা তুলে এভাবে ভেঙে নিলাম একটা এলাচ লবঙ্গ জয়ত্রী দারচিনি গোলমরিচ শাহি জিরা তেজপাতা
এই মশলা আমি কোনটা কতটুকু দিয়েছি সেই পরিমাপটা কিন্তু বলে দিইনি, জাস্ট আমার আন্দাজ মতো দিয়ে আমি একটু হালকা করে টেলে নিব। আর এর মধ্যে বড় যে এলাচ আছে কালো, ওইটাও কিন্তু দিতে হয়, আমার নেই, মানে আমি সেদিন আনতে ভুলে গিয়েছি। আর জিরা দিতে হয়, তো জিরা আমি আগেই ভেজে রেখেছি, ওই জন্য আর ওর সঙ্গে দিলাম না, যখন ব্লেন্ড করব তখন মিক্স করে দিব। আর ধনিয়াও দেওয়া হয়, তো ধনিয়াও নেই আসতো আমার, যে ধনিয়া গুঁড়াটা আছে আমি যেটা ব্যবহার করি রান্নার কাজে ওটা কিন্তু আমি এভাবে টেলে তারপরে মেশিন দিয়ে গুঁড়া করা হয়, তো ওইটা ওর মধ্যে একটু গুঁড়াটা মিক্স করে দিলেই হয়ে যাবে। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখানে বিট লবণ ভেজে রেখেছি, তারপরে শুকনা মরিচ আর সরিষা, লাল সরিষা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এই যে গুঁড়া বিট লবণ কিনতে পাওয়া যায় ওটাই আমি কিনে একটু ভেজে নিয়েছি, এই যে ভাজা জিরা গুঁড়াটা পরে আমি ওর মধ্যে একটু মিশাই দিব। তো প্রথমে এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব ভালো মতো। আমি কিন্তু অনেকগুলো মশলাই ভেজে রেখেছি যেগুলো আমার প্রয়োজন, তো সবই শেষ হয়ে গিয়েছে, ওর জন্য সবগুলো আজকে ব্লেন্ড করব। তারপরে যে ভাজা জিরার গুঁড়া ব্লেন্ড করে নিলাম, আর যে বিট লবণ মরিচ আর সরিষা ভেজে ব্লেন্ড করেছিলাম ওইটার মধ্যে ভাজা জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে একটা কাঁচের বয়ামে রেখে দিব। ওইটা কিন্তু আমরা পেয়ারা এটা দিয়ে খেতে অনেক মজা লাগে, আমরা আপেল দিয়েও খাই। ভাজা জিরার গুঁড়াটাও হয়ে গিয়েছে, আর এই যে এর মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি কয়েকটা, গোলমরিচ কয়েকটা, আর তেজপাতা হালকা করে একটু ভেজে নিয়েছি, নিয়ে ব্লেন্ড করে রাখলাম, ওগুলা গোস্তে ব্যবহার করা হয়। আর এই যে শাহী ওই গরম মশলাটা এখন ব্লেন্ড করে নিব। সব মশলা রেডি, এই যে বিট লবণ, এটা হচ্ছে শাহী গরম মশলা, এমনি গরম মশলা পাউডার, আর এই যে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া রেখেছি, আর এর মধ্যে কাঁচা জিরার গুঁড়া। এখন এগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে, আর রান্নাঘরের অবস্থা একদম এলোমেলো। লেটুস পাতা তুলব, রিয়াদের লেটুস পাতা গাছ কতটা সুন্দর হয়েছে দেখেন তো, কখন যেন ছাদে এসে লেটুস পাতা তুলে নিয়ে গিয়েছে বার্গার খাওয়ার জন্য, তো দেখা যাক আজকে বার্গার বানাতে পারি কিনা, পাতাগুলো কিন্তু অনেক সুন্দর। যাই হোক, অনেক কাজ করার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বাজার নিয়ে এসেছে, আসলে প্রত্যেক দিনই বাইরে যায় যখন যেটা দরকার টাটকা টাটকা কিনে নিয়ে আসে, বড়ই নিয়ে এসেছে আর শশা আর গাজর যেটা যেটা দরকার ছিল ওইটা এনেছে, মুরগি নিয়ে এসেছে পরিষ্কার করে নেওয়া, তারপরও পরিষ্কার করতে হবে, এগুলো হচ্ছে সোনালি মুরগি, 5টা মুরগি নিয়ে এসেছে, এগুলো একটু কেটে সুন্দর করে ধুয়ে রাখতে হবে। আর একটা ব্রয়লার মুরগিও নিয়ে এসেছে, এটাও পরিষ্কার করে কেটে ধুয়ে রাখবো, আর সন্ধ্যা লেগে গিয়েছে এখন, তারপরেও কি করা পরিষ্কার তো করতেই হবে, আসলে ডিউটি শেষ করে নিয়ে এসেছে, প্রয়োজন ছিল ওর জন্য, তো এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগবে। আজকে সন্ধ্যায় বার্গার বানানোর কথা ছিল, কিন্তু মুরগি কেটে ধুয়ে এইমাত্র আসলাম, এখন আর এনার্জি নাই, যদি বেঁচে থাকে তাহলে কালকে ইনশাল্লাহ বানাবো। এখন কোন নাস্তার জন্য অন্য কিছু ব্যবস্থা করছি, কি করছি দেখাচ্ছি। মেহমানের জন্য আপেল আর কমলা কাটা হয়েছিল, এগুলো আছে, এগুলো খাবা না তোমরা। এই যে বার্গার বানানোর জন্য পাউরুটি রেডি ছিল, তারপরে রিয়া দেয় যে লেটুস পাতা তুলে নিয়ে এসেছে গাছের থেকে, আর বড়ই আমি একটা খেয়ে দেখি মিষ্টি নাকি, কয় মিষ্টি কষ। রাইস কুকারের ভিতরে এখনো ভাত আছে, ওর জন্য এই যে চুলার উপর একটা পাতিল দিয়ে রাইস কুকারের এই ছাকনার উপরে পিঠা গরম করতে দিয়েছি, যেমন মা দিয়েছিল পোয়া পিঠা আর এর আগের ভাপা পিঠা, ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল, একটু নরম করে নিলাম, এই দিয়ে এখন নাস্তা হবে। তোমাকে দুধ খাবা,
যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সাথে অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওগুলো দেখবেন টেনে টেনে দেখবেন না দুইজনেরই হরলিক্স দুধ রেডি ফ্রিজে থাকা পোয়া পিঠা এভাবে গরম করে খেতে পারেন আমার মতো আইডিয়া নিয়ে একদম সফট হয়ে যায় পাকান পিঠি আর ধূপ পিঠি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা তো কি কুষ্টিয়ার গ্রামেরই তো ভাষা ধূপ পিঠি আর পাকান পিঠি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন Bye bye.